আলাইকুম ইগার সোল আপনাকে যুক্ত করি ইগার সোল আপনি বলেন তাহলে আসিফ ভাইয়া কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভালো আছি আমি আজকে বাংলা ভিশনে একটা নিউজ দেখলাম এরকম স্টার নিয়ে হ্যাঁ যেখানে দাবি করা হলো যে এই পালসাস্টারের ব্যাপারটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কয়েকদিন আগে যেটা কোরআনে প্রায় চোদ্দশো বছর আগেই বলা ছিল এবং পালসাস্টারের যে সাউন্ড এটা দরজায় টোকা দেওয়ার একটা সাউন্ড এর মতো যেটাকে আহ তারিখ বলে সম্বোধন করা হয়েছে এবং এ নামে নাকি একটি সুরাও আছে তো আমি আসলে যেটা জানতে চাচ্ছি আহ এখানে যে পালসার স্টারের কথা বলা হচ্ছে এবং একটু 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 কোরআনের কোন সুরার সাথে কোন আয়াতের সাথে এটা মিলে গেছে সেই আয়াতটা আগে একটু বলেন তারপরে আমি 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 তো ওটা বলতে পারবো না আমি জাস্ট বাংলা ভিশন থেকে নিউজ স্টেশনে আমি একটু জানতে আগ্রহ প্রকাশ করছি কোন ভিশন থেকে শুনেছেন সেটা তো আমার 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 কোনো আগ্রহই নাই সেটা কোথা থেকে আপনি শুনেছেন সেটা জান আমার শুধুমাত্র আগ্রহ হচ্ছে আবারো বলছি ইগারসল আপনাকে আবারো বলছি আমি এই জিনিসটা বারবার বারবার বলেছি আপনি কোন হাগা থেকে শুনেছেন কোন উল্টাপাল্টা টোয়েন্টি ফোর ডট কম থেকে শুনেছেন এগুলা জানার বিন্দু মাত্র কোনো আগ্রহ আমার কখনোই নাই এগুলো আমাকে এসে বলবেন না যে আমি অমুক জায়গা থেকে শুনেছি তমুক জায়গা থেকে শুনেছি জায়গা থেকে শুনেছি কোন তমুক সেটা আমি জানতেই চাই না আমি জানতে চাই যেখান থেকে আপনি 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 শুনেছেন বের করে যাচাই করে দেখেছেন এটা আমার হয়নি কারণ মানে আগে আগে গিয়ে কোরআনের ওই আয়াতটা বের করেন বের করে তাফসিটা পড়েন এবং এই যে বৈজ্ঞানিক আবিষ্কারটা হয়েছে সেই বিষয়ে উইকিপিডিয়াতেই পড়েন যে উইকিপিডিয়াতে সেই বিষয়ে কি বলা হচ্ছে দেখে গিয়ে পরে দুইটা মিল আমি আসলে আপনার থেকে ভাই জানতে চাইছিলাম যেটা কতটুকু সত্যি না আমি তো মানে কোথাত থেকে কোন জোনা হাগা কি কি বলবে সেগুলা কোনটা কোনটা সত্যি কোনটা কোনটা মিথ্যা এগুলো তো আমি সবসব বলবো না ভাই আপনি যখন একটা জিনিস শুনবেন তখন আপনার দায়িত্ব হচ্ছে আবারও বলছি এটা হচ্ছে আপনার দায়িত্ব যে আপনি যাচাই করে দেখবেন যে যেই তথ্যটা আমি শুনলাম সেই তথ্যটা সঠিক নাকি ভুল এটা আমাকে আপনি কেন এসে জিজ্ঞেস করবেন মনে করেন কালকে আরেক জোনা হাগা এসে বলল যে কোরানের ভিতরে এটা আছে হুম আইনস্টাইন ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার আছে হ্যাঁ আপনি দৌড়ে আসলেন আসি ভাই ওরে আসি ভাই আসি ভাই আসি ভাই শুনেন ভাই আসি ভাই আমি না আজকে উল্টা পালটা টোয়েন্টি ফোর ডট কম নামক একটা নিউজ চ্যানেলের ভিতরে দেখলাম ওরা একটা হেডিং দিছে আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্র নাকি কোরআনের সুরা বাকারার ভিতরে আছে ভাই এখন আপনি কন কি এটা সত্যি না মিথ্যা আমি হতভম্ব এটা শুই না আমি সুরা বাকারা খুজলাম ফাতা ফাতা করে খুঁজলাম কোথাও পাইলাম না কিছু ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার এর সাথে মিলে এরকম কিছুই পাইলাম না আমি এইভাবে যদি আপনি প্রতিদিন দশ বিশটা করে দাবি শুনেন এবং প্রতিদিন দশ টা করে দাবি নিয়ে আমার কাছে আসেন আমি প্রত্যেকদিন বৈশেষ বিষয় আপনার মানে কালকে হচ্ছে গিয়ে আউলা তারপর হচ্ছে নিউজ সাইট এই সমস্ত টিভি চ্যানেলে কি কি ছাপা হয়েছে সেখানে কি দাবি করা হয়েছে প্রত্যেকটা বৈষেবিসে আমি মানে অ্যানালাইসিস করবো এবং আপনাকে পরে একটা সলিউশন দিব। হ ভাই ঠিকই কইছেন ভাই এটা তো আছে করোনার ভিতরে হ্যাঁ না এটা তো করোনার ভিতরে নাই

আমি আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে মানে আমি এখানে বাচ্চাদেরকে কচিচার ইয়া তো বসে নিতো আমি এখানে কচি তো এটা না ভাই আপনার দায়িত্ব হচ্ছে যখন একটা ইনফরমেশন আপনি শুনবেন সেটা যাচাই করে দেখবেন এই জিনিসটা আমরা বলে আসতেছি গত আট বছর ধরে বলে আপনি যদি এখন এসে আমাকে বলেন আসি ভাই আসি ভাই আসি ভাই পিরোজপুরে না হাজার হাজার মানুষ সাই চাঁদে দেখছে এটা কি ভাই সত্য এটা কি সত্য আমি কিভাবে বলবো ভাই সত্য কিনা যে আপনাকে বলছে চাঁদে দেখছে সে আপনাকে কি কি এভিডেন্স দিচ্ছে আপনি বলতেছেন না ভাই আমি তো জানি না আমি তো উল্টা পাল্টা টোয়েন্টি ফোর ডট কমে দেখলাম বাসের কেলা থেকে দেখলাম একটা ভিডিও ভিডিওছে আসি ভাই আসি ভাই সানি নাকি মুসলমান হয়ে গেছে শুনছেন না শুনছেন আমি আজকে টোয়েন্টি ফোর উল্টা পাল্টা টোয়েন্টি ফোর ডট কমে পলাম সানি লিওনি মুসলমান হয়ে গেছে এটা সত্যি নাকি ভাই আমি ভাই আসিফ ভাই আসিফ আসিফিনা কেমন কবে ভাই সানি লিওনি মুসলমান হয়েছে নাকি কেমনে বলবে ভাই কোথা থেকে আপনি পাইছেন ইনফরমেশনটা সেটা যাচাই করে আপনি দেখছেন না আপনি দেখেননি আপনি চলে আসছেন এখানে ভাই মিয়া খলিফা নাকি এখন থেকে মানে দিনের মানে হস করতে গেছে আমি কেমনে বলবো ভাই মিয়া খলিফা হস করতে গেছে নাকি যায় নাই আমার পক্ষে তো এটা জানা সম্ভব না ভাই মিয়া খলিফা হস করতে গেছে কি গেছে না সেটার যে এভিডেন্সটা দিচ্ছে যারা বলছে তাদের কাছে আপনি দাবি করবেন যে ভাই এই জিনিসটা আট বছর ধরে বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে ভাই যে যেখান থেকে আপনি ইনফরমেশনটা পাচ্ছেন আরেকজন এসে বলতে সেকেন ভাই ভাই ফেরও নাকি পাওয়া গেছে ফেরওনে পাওয়া গেছে ভাই মিশরে ফেরও পাওয়া গেছে আরে ফের পাওয়া গেলো কোথায় পাওয়া গেলো একটু দেখেন ওইখান থেকে নিয়ে আসেন যে যে আপনাকে বলছে ফেরও পাওয়া ফেরানোর লাশ পাওয়া গেছে ওর কাছ থেকে সেই ইনফরমেশন গুলা নিয়ে আসেন যে কোথায় সেই লাশটা এখন কোথায় কেমনে আছে

দয়া করে আপনার পায়ে ধরি ভাই আগে যাচাই করবেন তারপরে আমার কাছে আসবেন হ্যাঁ আমি মানে এক একটা দাবি এক একটা জায়গা থেকে এক একজন দাবি করবে আর আমি বৈশাখ বিশ্বাস ঘাটাঘাটি করবো এত ভাই মানে মুফতে আমার তো এত ইয়ার সময় নাই আপনি নিজে আগে কোন আয়তে এই জিনিসটা পাওয়া গেছে সেই আয়াতটা স্পেসিফিকলি কি সেই আয়াতটা আপনি কোরআন ডট কমে ঢুকে সেই আয়াতটার বাংলা অনুবাদ গুলা পড়বেন ইংরেজি অনুবাদ গুলা পড়বেন এরপরের কাজ হচ্ছে এই আয়াতটা তাফসিরটা পড়বেন দেখবেন এগুলা মিলতেছে কিনা তারপরে আপনি সেই যে বৈজ্ঞানিক আবিষ্কারটা সেই আবিষ্কারটা আবিষ্কারটা কি সেইটা একটু ভালো করে পড়বেন এরপর দুইটা পাশাপাশি রেখে যাচাই করবেন যে দেখবেন যে এটার সাথে এটা মেলে কিনা আমার মনে হয় আপনি এরপর এই জিনিসগুলো যদি যাচাই করে নিজে দেখেন এরপরে আর আপনার আমার কাছে আসার প্রয়োজন পড়বে না আপনি নিজেই তখন বুঝতে পারবেন ঠিক আছে আপনার আর এখানে এসে জিজ্ঞেস করতে হবে না ভাই কম এটা তারপরে যদি কখনো সেটা দরকার পরে আপনি সেগুলো যাচাই করছেন কিন্তু তারপরেও সোলিউশন পাচ্ছেন না তখন আপনি অবশ্যই আমার সাথে সেটা নিয়ে কথা বলবেন তখন আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করবো আপনাকে যে আপনি নিজে ভাই সেই করোনার আয়তটা করছেন কিনা যাচাই করছেন কিনা বৈজ্ঞানিক যে আবিষ্কারটা সেই আবিষ্কারটা আপনি নিজে চেক করে দেখছেন কিনা সেটা কি জিনিস

যার সপক্ষে যে যে জিনিসগুলো আমি জানতে চাইবো বেসিক জিনিসগুলো জানতে চাইবো কোরআনের কোন আয়াত সে আয়াতের কোন অনুবাদ থেকে আপনি এই জিনিসটা পেয়েছে পড়েছেন কোন তাফসিরটা পড়েছেন তাফসিরে মানে আর্লি যারা স্কলার তারা কি কথাটা বলেছে কি বলে নেই সেগুলো আমি জানতে চাইবো তারপর হচ্ছে বৈজ্ঞানিক যে আবিষ্কারটার কথা আপনি পেয়েছেন বা অমুকে পেয়েছে সেই বৈজ্ঞানিক আবিষ্কারটা সম্পর্কে আপনি আসলেই জানেন নাকি সেটা সম্পর্কে কিছু জানেন না সেটাও জিজ্ঞেস করবো এরপরে আমি অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। আপনি এগুলো অ্যানালাইসিস করে আসেন তারপর অবশ্যই আলোচনা হবে ঠিক আছে ভালো থাকেন আচ্ছা

তারপরে শুনছে আজান শুনছে হ্যাঁ হুজুরা সবাই কইতাছে নিলাম স্ট্রং তান দেখা আজান নিজে আইসা মানে দুনিয়াতে আইসা খারার উপরে মুসলমান হয়ে হ্যাঁ আমি বললাম যে ভাই আচ্ছা বুঝলাম তো খারাপ উপরে মুসলমান হয়েছে কিন্তু এটা একটা এভিডেন্স তো দিবে নীলাম স্ট্রং কোন জায়গায় কইছে সেটার একটা আর্টিকেল বা

ভিডিও এখন একটু দেখাবো আপনারা দেখেন এত মিথ্যুক কিভাবে হয় এত চাপা বাজে এত ভণ্ড এই ব্যাটাও জানে ভালোভাবে যে এইগুলো যে মিথ্যা কথা এরা বলে এরা যে মিথ্যুক এরা যে একেবারে মিথ্যুক নির্লজ্জ মিথ্যুক এক একটা এই যে মানে ধর্মের নামে আজকে নির্লজ্জ মিথ্যা কথা বলে এগুলো এই বেটারও জানে যে এগুলো প্রত্যেকটা মিথ্যা কথা নীলাম স্ট্রং কখনো মুসলমান হয় নাই নীলাম নিজের হাতে লেখা চিঠি আছে নীলাম স্ট্রং এই সমস্ত উদ্ভট আজগুবি কথা শুনে হাসাহাসি করছে হ্যাঁ মানে হাসতে হাসতে মেরা যায় ওরা যে এই যে ইউরোপ আমেরিকার যারা মানুষ মানে যারা হচ্ছে বিজ্ঞানের জগতে যারা একটু একটু আছে তারা এগুলো শুনে হাসতে আসতে মেরা যায় যে আপনাদের এই যে অশিক্ষিত বর্বর মূর্খদের দেশে কত কত কথা যে তারা বলে আইনস্টাইন নাকি লুকায় লুকায় কোরআন পড়তো হ্যাঁ আইনস্টাইনের বাসার উপরে নাকি দেখা গেছে কোরআন পড়ে নাকি আইনস্টাইন মানে আবিষ্কার করছে এই যে স্টিফেন হকিং

আর এই অশিক্ষিত মূর্খ বর্বর গুলা মাসাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মানে আবেগে গতগত হয়ে যায় মানে এত অশিক্ষিত মূর্খ মানে কিভাবে মানুষ হয় এটা আমি বুঝি না কিন্তু মানুষ বাংলাদেশে কোটি কুটি ভাই কিভাবে বলবো আচ্ছা আমি কয়েকটা ভিডিও দেখাই দেখেন এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল ছিল নীল কি নাম মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মল আগে কুত্তায় মরুক

কিভাবে সম্ভব মানে মানে একটা শিক্ষিত মানুষের এই সমস্ত কথা শোনা এবং মানে এগুলা হজম করা কিভাবে সম্ভব আমি জানি না যে মানে দেখেন আর ভিডিও দেখেন নাসা বিজ্ঞানীরা আমেরিকার স্টেশন নাসা বিজ্ঞানীরা একটা তথ্য দশ বছর গোপন করে রেখেছে আচ্ছা এই ভয় যে এই তথ্য পেলে অনেক লোক মুসলমান হয়ে যাবে হ্যাঁ সে শুরু হওয়া থেকে ভোর একদম থাকে থেকে লোহার বড় মজুত কিন্তু ওই থেকে ওই সেলগুলি থেকে ভূগর্ভে লোহার ঘাটতি হলে ওগুলি মেরে লোহার ঘাটতি পুষিয়ে দেওয়া হয় এখানে ভিতরে ঢুকে যায় তো তো দশ লক্ষ থেকে বিশ লক্ষ সেল পড়ে কিন্তু হত বাহ রেকর্ড করে একটা রাত রাম একটা সেল নাই

এটা গবেষণা করে বের করছে দেখছেন আপনারা মানে কি টাইপের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ মানে কথা মানে কি বলবেন আপনারা এগুলা কি বলবেন মানে এগুলা এই সমস্ত কথার কোন মানে কিছু লাগে না এদের এদের কোনো তথ্য প্রমাণ লাগে না লাখ লাখ মানে ভক্ত অনুসারী এগুলো শুনবেন মাসাল্লা সুবানাল্লাহ বেলা ফাড়ায় ফেলাবে ভাই আরো শুনেন আরো শুনেন আপনারা স্টিফেন হকিং এর নাম শুনছেন দুইবার নোবেল পেয়েছে পৃথিবীতে একজন মানুষ কয়বার নোবেল পেয়েছে তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান সে বিগ ব্যাং বিগ ব্যাং এই তথ্যটা আবিষ্কার করেছে সে বলতে চায় যে পৃথিবীর সব কিছু মহাবিশ্বে সংকুচিত হচ্ছে না সম্প্রসারণ হচ্ছে বড় হচ্ছে মহাবিশ্ব কি হচ্ছে এই কথা স্টিফেন হকিং কোরআন থেকে চুরি করছে চিন্তা করছেন চিন্তা করছেন না সবাই সব বিজ্ঞানীরা আমার কাছে আমার কাছে আরো আছে অনেকগুলা যে ফেসবুক টুইটার ইউটিউব এগুলো সব যে মানে কোরআন থেকে চুরি করে মানে আবিষ্কার করছে হ্যাঁ মার্ক জাকারবার্গ নাকি ফেসবুক আবিষ্কার করছে কোরআন থেকে চুরি করে তারপরে হচ্ছে গিয়ে মানে আরে ভাই যেই নবী হচ্ছে গিয়ে একটা টয়লেট আবিষ্কার করতে পারে নাই নিজের ছাদের উপরে হাততো আর নিজের খাটের নিচে পেশাব করতো মানে যেই নবী ঘরের ভিতরে পেশাব করতো ঘরের উপরে ছাদের উপরে পায়খানা আর ঘরের খারের নিচে পেশাব করতো যে বেড়া একটা মানে স্যানিটারি টয়লেট আবিষ্কার করতে পারে নাই এই বেড়ার কোরআন পইরা মানছে মানে বিগ ব্যাং আবিষ্কার করতেছে আইনস্টাইন তার কোরআন করতেছে ভাই এগুলা কি টাইপের মূর্খদের কথা এগুলা কি টাইপের মূর্খদের কথা এই মূর্খ কিভাবে বাংলাদেশে তো অবশ্যই এরা মানে ইয়া হবে জনপ্রিয় হবে বাংলাদেশ অশিক্ষিত মূর্খদের মধ্যে জনপ্রিয় হবে এরা টাকাও দেওয়া যাবে হুজুর হুজুরে কইস এত দামি একখান কথা কইছে টাকাও দেওয়া যাবে এরা কিন্তু এগুলা যারা শিক্ষিত মানুষ যারা একটু চিন্তাশীল মানুষ তারা তো এই জিনিসগুলো বুঝবে যে কি বলে ভাই স্টিফেন হকিং নাকি দুইবার নোবেল ভাই স্টিফেন হকিং একবারও নোবেল পায় নাই আহ কোথেকে কি ভাই কি কেমনে কি ভাই কেমনে বিজ্ঞানী নাকি সব দলে মুসলমান হয়ে যাচ্ছে আমার কাছে অসংখ্য ভিডিও আছে এইরকম আমি দেখাইতে শুরু করলে শেষ করতে পারবো না তো মানে এগুলা দেখা শেষও করা যাবে কাছে যত আছে আমি তো মাঝে মাঝে আমার দিচ্ছি কিন্তু মানে কত দিব কত হাসাহাসি করব কত হাসাহাসি এদের তো কোনো লজ্জাও নাই এবং এদের যারা অনুসারী তাদের কোনো লজ্জা নাই তারা ভাবতেছে সে আমাকে হুজুরে কইসে তো কইস কইস কইসে তুই আমার হুজুরের নামে কবিকা তুই আমাকে ধর্মের নামে কবিকা হ্যাঁ মানে আমরা এটা সমালোচনা করতে পারবো না এরা এগুলা নিয়ে বলতে পারবে আমরা এগুলো সমালোচনা করতে পারবো না কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা